আমরা এই মুহূর্তে আছি কর্ণাটকের ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে এই মুহূর্তে আমরা বৈদাহিক হসপিটালে আছি আপনারা অনেকে হয়তো জানেন যে বৈদাহী হসপিটাল ইন্ডিয়ার মধ্যে একজন একটা নাম করা হসপিটাল তো মেডিকেল ইনস্টিটিউট এটা পাবলিক হসপিটাল অভিয়াসলি তো আমার বাচ্চাকে আমি আগে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বাচ্চা এখানে আমি হসপিটাল জাস্ট আমি যে রুমটা নিয়েছি এটা যে একদমই নর্মাল রুম না সেটা আমি দেখাচ্ছি তার কারণ হচ্ছে এটা সিঙ্গেল রুম দেখতে পাচ্ছেন সিঙ্গেল রুমে কতটা পে করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন ব্যাঙ্গালোরের মতো জায়গায় দেখতে পাচ্ছেন এটা একটা স্পেশাল রুম একটা সিঙ্গেল রুম আমি বাচ্চার জন্য নিয়েছিলাম যেহেতু আমার বাচ্চাকে এমআরআই করানোর কথা বলা হয়েছিল আমার বাচ্চার যে প্রবলেম আছে তার জন্য আমার বাচ্চাকে এমআরআই করা করানোর কথা বলা হয়েছিল রুমটা আপনারা দেখে নিলেন আশা করি বুঝতে পারছেন ফেসিলিটিসগুলো দেখে যে আমি এমনি এমনি বাচ্চাকে অ্যাডমিট করিনি সিঙ্গেল রুম নিয়ে তার কারণ আমার বাচ্চার অলরেডি এমআরআই করাবার কথা কালকে সকালে আমি অ্যাডমিট করেছি আমার বাচ্চাকে এখানে আমার বাচ্চাকে বলা হয়েছিল কালকে সকালে খালি পেটে অ্যাডমিট করতে কারণ কালকে কিছু ব্লাড টেস্ট হবে দুপুর বারোটা পর্যন্ত এখানে অ্যাডমিশান হয়ে যাওয়ার পরেও কোনো ডক্টর আসেননি কোনো টেস্ট হয়নি দুপুর বারোটার পর সাড়ে বারোটা নাগাদ বলা হলো বাচ্চাকে আপনারা খাইয়ে দিন আমরা বাচ্চাকে খাইয়ে দিয়েছি কোনো টেস্ট হয়নি তারপরের কথা হলো রাত্রি পর্যন্ত আমরা এই চড়ি এখানকার যিনি এই চড়ি আছেন আমরা তার আন্ডারে আমি আমার বাচ্চাকে ভর্তি করেছি প্রথমত একটা কথা বলে রাখি গ্রাউন্ড ফ্লোর থেকে ফিফথ ফ্লোর পর্যন্ত কোনো কানেকশান নেই কোনো ফ্লোরের কোনো কানেকশান নেই কানেকশান নেই মানে হচ্ছে রিসেপশান টু রিসেপশান ডক্টর টু ডক্টর কোনো কানেকশান নেই আজকে একজন মেডিকেল কলেজে আজকে একজন সিস্টারের যদি কোনো ডিউটি পড়ে তো কালকে অন্যজন সিস্টার আপনাকে পুনরায় কেস হিস্ট্রি তার কাছে বাচ্চা বিবরণ দিতে হবে প্রত্যেকটা মানুষেরই আমি আমার বাচ্চা নিয়ে বুঝছি সেজন্য আমি বাচ্চার হিসেবে বলছি পেরিয়াটিক ডিপার্টমেন্টের কথা বলছি অর্থাৎ আমি বড়োদের নিয়ে এখন কিছু বলছি না কারণ আমি সেরকম কিছু বড়দের ব্যাপারে সাফার করিনি আমি বাচ্চাকে নিয়ে সাফার করছি পেরিয়াটিক ডিপার্টমেন্টের ওপর এখানকার স্পেশাল ডিপার্টমেন্ট হচ্ছে ডিডাব্লিউসি ঠিক আছে তো ডিডাব্লিউসির আন্ডারে আমি কালকে বাচ্চাকে ভর্তি করেছি সাড়ে সাত হাজার টাকা পার ডে রুম মানে রুমের জন্য পে করছি ইনক্লুডিং খাবার ইনক্লুডিং ডক্টরস যে ফিজ হয় আমি সব কিছু দিচ্ছি এখানে রিসেপশানে যখন আমাকে অ্যাডমিশন অ্যাডমিশনের সময় বাচ্চাকে যখন মানে অ্যাডমিশন করায় রিসেপশানে আমাকে জিজ্ঞাসা করা হলো কোন স্যারের আন্ডারে ভর্তি করবেন এখানে ডিডাব্লিউসির জন্য স্পেশাল কার্ড পাওয়া যায় জেনারেলের জন্য কার্ড পাওয়া যায় আমি যেহেতু স্পেশালি বাচ্চাকে সমস্ত স্পেশালিস্ট দেখাচ্ছি এইচও টিচারের ডিপার্টমেন্টে তো প্রত্যেকটা স্পেশালিস্ট আমি দেখিয়েছি এখানকারের তো সেই জন্য আমার ডিডাব্লিউসির কার্ড বাচ্চার জন্য আছে আমি ডিডাব্লিউসির আন্ডারে ভর্তি করাই অ্যাডমিট করানোর পরে আমাকে বলা হয় যে এখানে জেনারেল পেডিয়াটিক ডিপার্টমেন্টে কথা বলতে হবে কিন্তু আমার প্রশ্ন একটাই আমি যখন ডিডাব্লিউসির আন্ডারে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়াচ্ছি বাচ্চাকে তখন আমি কেন সেখানে গিয়ে ডক্টরদের সাথে কথা বলবো ডক্টররা এসে আমার রুমে আমার বাচ্চাকে দেখে যাবেন আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন আমি সমস্ত ফ্যাসিলিটি রুমের মধ্যে পাবো কিন্তু এখানে বলা হচ্ছে ডক্টরের কাছে আমাকে বেবিকে নিয়ে ছুটতে হবে অ্যাডমিশন করানোর পরেও আপনারা কীরকম কেউ সাফার করেছেন কখনো আমি কখনো সাফার করিনি ফার্স্ট টাইম আমি সাফার করছি এবং আমার এক্সপিরিয়েন্স প্রচণ্ড পরিমাণ বাজে এটা একটা ছোট্ট কথা বললাম রাত্রি পর্যন্ত আমি যে স্যারের আন্ডারে দিয়েছি সেই স্যার কেয়ার করা তো দূরের কথা বাচ্চা অ্যাডমিট হওয়ার পরেও কেয়ার করা তো দূরের কথা রাত্রের দিকে পর্যন্ত উনি এলেন না আমি রাত্রের বেলা সাড়ে আটটার সময় জানতে পারলাম নটার সময় যে ওনার ডিউটি ছিল চারটে পর্যন্ত উনি চারটে পর্যন্ত থেকে বেরিয়ে গেছেন অথচ উনি খেয়ালই করেননি যে একটা বাচ্চা ওনার আন্ডারে অলরেডি ভর্তি আছে অ্যাডমিট আছে এমআরআই করানোর জন্য রাত্রির দশটার পর আমাকে জানানো হচ্ছে এমআরআই মেশিন এখানে খারাপ দুদিন ধরে ইভেন বাচ্চাকে যদি এমআরআই করাতে হয় বন্ডে সাইন করে এমআরআই করাতে হবে আপনারা কখনো শুনেছেন আমি আর বাচ্চা আমি আমার বাচ্চাকে বেস্ট ট্রিটমেন্টের জন্য বেস্ট ট্রিটমেন্টের জন্য এনেছি আমাকে এখানে বন্ডে সাইন করে এমআরআই করাতে হবে কেন না ওনাদের অক্সিজেন স্যাচুরেশন যে মেশিন থাকে ইভেন যে এমআরআইয়ের মেশিন থাকে সেখানে মাইক্রোপোর লাগিয়ে কাজ চলছে এই জিনিসটা আমি সাফার করলাম কালকে রাতে আমি ঠিক করি যে পরের দিন ইভেন আমার বাচ্চাকে অ্যানাস্থেশিয়া দেওয়া হবে কেন না নর্মালি বড়ো মানুষদের সাথে যেগুলো এমআরআই করা হয় বড়ো মানুষ কোঅপারেট করতে পারে কিন্তু ছোটো বাচ্চারা কোঅপারেট করে না তার জন্য আমার বাচ্চাকে অ্যানাস্থেশিয়া দিয়ে করাবার কথা হয়েছিল ঠিক আছে আমি মানলাম অ্যানাস্থেশিয়া দিয়ে হবে কিন্তু অ্যানাস্তেসিস অ্যানাস্তেসিয়ার মেশিনটাই খারাপ ছিল এমআরআই মেশিনের সাথে জেনাস্তেসিয়ার যে কানেকশন থাকে সে জায়গায় মাইকোপোর্ড লাগিয়ে কাজ চলছে তার জন্য আমাকে বন্ডে সাইন করতে হবে এটা আমি ফেস করেছি কালকে রাতে আমাকে রাতে বলা হয়েছে তাহলে এমআরআই মেশিন খারাপ ই এটা রিসেপশনের কাছেও জানা কোনো খোঁজ নেই রাতের দশটার সময় কালকে ডক্টর এসে বলছেন এত বড় একটা হসপিটাল মেডিকেল ক ইনস্টিটিউটে বৈদেহী ব্যাঙ্গালোরের মধ্যে টপ হসপিটাল প্রাইভেট হসপিটাল যেখানে আমি এত টাকা পে করে রুম নিয়ে আমি বাচ্চাকে অ্যাডমিট করেছি সে জায়গায় আমাকে রাত্রি দশটায় বলা হচ্ছে রিসেপশানে কেন আমাকে বলা হলো না বা এত বড় হসপিটালে রিসেপশনের কাছে কেন খোঁজ ছিল না যে এমআরআই মেশিনই তো খারাপ ম্যাডাম আমি আপনি কি করে বাচ্চাকে অ্যাডমিট করবেন বুঝতে পারছেন আমার অবস্থাটা সারা রাত কালকে গেল রাতের দিকে পেরিয়ার ডিপার্টমেন্টের কিছু জুনিয়র ডক্টর এসে আবার নতুন করে কেস হিস্ট্রি আমরা আজ এক মাস ধরে কেস হিস্ট্রি বলতে বলতে ক্লান্ত এক ডক্টর আসে এক ডক্টর যাই দশজন আসেন একই কথা বলেন কাজের কাজ কিছু হয় না কাল রাতে আমি কনসার্ন আমার কনসার্ন নিয়েছে আমি কনসার্ন মতলব আমি কালকে কনফার্ম করেছি যে আমি বাচ্চাকে না হোক তাহলে কালকে খালি পেটে যে ব্লাড টেস্ট আছে সেই ব্লাড টেস্টগুলো করাবো ইজি করাবো ইজিটা করিয়ে নেব দিয়ে আজকে আমার দুপুরে ডিসচার্জ আজকে বার হচ্ছে আজকে বার হচ্ছে শুক্রবার তো আজকে ইজি করিয়ে যাব ঠিক আছে আজকে সকালবেলা ম্যাডাম ডক্টর এসে বলে গেলেন যে লেডি ডক্টর এসে বলে গেলেন জুনিয়র ডক্টররা যে আজকে আমার বাচ্চার ইজির মানে ইজির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে দুটোর সময় ইজি আছে বাচ্চাকে শ্যাম্পু করিয়ে দিন দুটোর মধ্যে রেডি করে দিন একটা পঁয়তাল্লিশে এসে বাচ্চাকে ঘুম পাড়ানোর সিরাপ দেবো কেন না বাচ্চা ইজি করতে গেলে নড়াচড়া করে ডিস্টার্ব হয় ইজি ভালো ইজি প্রবলেম হতে পারে আমি সেটা তো কোঅপারেট করলাম যে চলো বাচ্চাকে ঘুমের সিরাপ দেওয়া যাবে থ্রি টাইমস তিনটে টাইম তিনটে স্কোপ থ্রি স্কুপ সিরাপ বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে পৌনে দুটো সময় বাচ্চা ঘুমিয়ে পড়লো আমি রিসেপশানে গেলাম তাদের কাছে রিসেপশানে কোনো তখনও পর্যন্ত কোনো কল নেই যে বাচ্চাটার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে বলে বাচ্চার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি তাও আমি বাচ্চাকে নিয়ে একজন নার্সকে ওয়ার্ড ওয়ার্ড বয়কে নিয়ে আমি গেলাম যেখানে ইজি হয় সেখানে যাবার পর সেখানে জানালো বাচ্চার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি আমার বাচ্চার নাম অব্রনীল ঘোষ এই নামে কোনো অ্যাপয়েন্টমেন্টই নেই আজকের জন্য চিন্তা করুন বাচ্চা এখানে আমার বেহুশ হয়ে পড়ে আছে অলরেডি তাকে সিরাপ খাইয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন ব্যাঙ্গালোরে এসে বৈদেহী হসপিটালে আমার অভিজ্ঞতা কতটা খারাপ একটা ছোট বাচ্চাকে নিয়ে দুধের শিশুকে নিয়ে থ্রি ইয়ার্স এজ ওর আমার বাচ্চা তিন বছর বয়স একটা সিঙ্গেল রুম যেখানে আমি আমি সমু আমি পরিষেবা চাই আমি শুধু একটা সুন্দর একটা পরিষেবা চাই হসপিটালের কাছ থেকে এখানে রিসেপশানে কারোর সাথে কোনো কোনো ফ্লোরের সাথে কোনো কোনো ফ্লোরের কোনো কানেকশান নেই কোনো কানেকশান নেই একজনকে ডাক্তারের কথা বললে সে ডাক্তারের খোঁজ জানে না কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কোনো ডি ডিপার্টমেন্টের কোনো কানেকশান নেই আজকে এই রকম ধরনের একটা বাজে চরমতম খারাপ অভিজ্ঞতা আমি আজকে ফেস করেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গ থেকে আমরা অনেকে আশা নিয়ে আসি বাচ্চাদেরকে নিয়ে আমি আবারও বলছি বড়দের ট্রিটমেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ আমার তার নিয়ে কোনো অভিজ্ঞতা নেই এই ছোট বাচ্চা আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে যতটুকু ফেস করেছি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা আমার মতো ভুক্তভোগী না হন সেটার জন্য কারণ টাকা পয়সা প্রত্যেকটা মানুষের কাছে সমান গুরুত্বপূর্ণ এমনি এমনি টাকা চলে আসে না আমরা খাটি কষ্ট করি তারপর টাকাটা রোজগার করি তো অনেক আশা নিয়ে আমরা এখানে টাকা দিয়ে আসি কিসের জন্য যাতে আমাদের বাচ্চা আমাদের পরিবারের লোকজন ভালো একটা ট্রিটমেন্ট পায় একটা পরিষেবা পায় কিন্তু এখানে এত খারাপ এক্সপিরিয়েন্স ইভেন হেড অফ দ্য ডিপার্টমেন্টের আন্ডারে রেখে ডিডাব্লিউসি যারা ডিডাব্লিউসির মতলব বোঝেন তারা বুঝতে পারবেন স্পেশালিটি সুপুরো স্পেশাল স্পেশাল ট্রিটমেন্টের মাধ্যমে আমি বাচ্চাকে রাখতে চেয়েছি আজকে আমার বাচ্চা স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে দেখুন বেহুসি সিরাপ খাইয়ে ফেলে রেখে দিয়েছে অথচ ইজির কোনো অ্যাপয়েন্টমেন্টই নেই এখন বলছে ইজি আপনার বাচ্চার আজকে না কালকে দশটার সময় কালকে সকাল দশটা মানে শনিবার সকাল দশটা এতক্ষণ আমার বাচ্চা বেহসি সিরাপ খেয়ে শুয়ে আছে আপনারা বুঝতে পারছেন আমার কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে আমি একটা আশা নিয়ে এসেছিলাম যে আমার বাচ্চা একটা বেস্ট ট্রিটমেন্ট পাবে আপনাদের সাথে এইটুকুই শেয়ার করা ছিল আমি ইজি না করিয়ে বাচ্চাকে নিয়ে ডিসচার্জ করিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি এই পর্যন্তই আমার বলার ছিল বাকিটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম শুধু জানিয়ে দিলাম যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ আপনারা যতটা ভরসা করেন ততটা আশা নিয়ে এখানে আসবেন না বই দিয়ে হসপিটালে নিয়ে ব্যাড এক্সপিরিয়েন্স পেরিয়াটিক ডিপার্টমেন্টে আমি সেটা আপনাদেরকে জানালাম কোনো সিস্টার কিছু রিসেপশনিস্ট আছেন কয়েকটা ম্যাডাম যারা অবশ্যই ভালো ওয়েস্ট বেঙ্গল থেকে তারা এসেছে বাঙালি আজ বুঝলাম যে বাঙালি বাঙালির সত্যি ভালো চায় বা বাঙালি ছাড়া বাঙালির ইমোশন কেউ বোঝে না সেই যিনি আমাকে হেল্প করছেন ডিসচার্জ ডিসচার্জামে লিখে দিতে বা আমাকে তাড়াতাড়ি পরিষেবা পাইয়ে দিতে মানে আমার ডিসচার্জ করে দিতে আমার বাচ্চা তার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল চলুন